আপনারা জানেন আজকে 31 মার্চ থেকে পরের থেকে এখন অবধি আমরা 6 মাস যাবত বেতন পাচ্ছি না। সরকার ভিশন ডকুমেন্টে বলেছিল আমাদের স্থায়ী সমাধান করবে যদি তারা সরকারে আসে, কিন্তু আসার পরও দেখলাম এখন অবধি আমাদের স্থায়ী সমাধানের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছে না। গতকালকে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নেওয়া হবে। আমাদেরকে তো বেকারের সঙ্গে তুলনা করেছে, বেকাররা যেরকম ইন্টারভিউ দেবে আমাদেরকে বলেছে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ দিতে হবে। আমরা এই কথা মানছি না, তার জন্য আমরা আজকে মহাকরণে এসেছি তিন দফা দাবি নিয়ে। আমাদের প্রথম দাবি হলো সুপ্রিম কোর্টের যে বার্ডিক সেই বার্ডিক মূলে আমাদের স্থায়ী সমাধান করতে হবে। দ্বিতীয়ত হলো যারা আমাদের মধ্যে প্রয়াত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে একজনকে সরকারি চাকরি দিতে হবে। তৃতীয় নম্বর হলো 57টা রিট তারা ইমপ্লিমেন্ট করেছে, একটা রিট ইমপ্লিমেন্ট করেনি, তারা উদ্দেশ্য প্রণীতভাবে আমাদেরকে টার্মিনেশন করেছে, অথচ এই মূলে 12 চাকরি এখনও বহাল আছে। আমরা চাই 58টা রিট, 58 নম্বর যে রিটটা কেন হাইট করা হয়েছে তার পুষ্টিকরণ চেয়েছি আমরা আজকে শিক্ষামন্ত্রীর কাছে। তাই আমরা এখানে এসেছি, পুলিশ আমাদের উপর নির্মমভাবে আমাদের ম্যাডামদের উপর নির্মমভাবে পায়ে কাঁধে বুকে লাঠি আঘাত করেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ করেছে, আমরা এর প্রতিবাদ তীব্র ধিক্কার জানাই। তাই আমরা আজকে যতক্ষণ অব্দি রাজ্যের শিক্ষামন্ত্রী এনশিওর না করবে ততক্ষণ অব্দি আমরা এখানে বসে থাকবো, এটাই আমাদের মূল দাবি। আমরা এখান থেকে শিক্ষামন্ত্রীর এনশিওর নিয়ে যাবো যতক্ষণ আমাদের টাইম অ্যান্ড ডিউরেশন দিতে হবে কতদিনের মধ্যে নিয়োগ করতে হবে। আমরা চাই দেখেন ওনাকে ইনজেক্ট করেছে, ওনার মতো শিক্ষক শিক্ষিকা অসহায় ওনাদেরকে ইনজেক্ট করেছে। দীপেন্দ্র তুমি উড়া, দীপেন্দ্র তুমি তুলল, জল তো সব নিয়ে ফেলা দিও, জল তো সব নিয়ে ফেলা দিও, আসতে না গেলে আমরা তো উড়ে রাখছি আসে।
এটা লোক না বলে আবার গেছে মুখ কাকু গালে গেছে শিক্ষকতায় না নিযুক্তি পাই তাহলে আমি মে রিটেন ইন অল্টারনেটিভ জব মানেটা কি আমি যদি চাকরিটা না পাই তাহলে আমি রিটেন করব কি করে এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা বিনম্র চিত্তে আবেদন করছি মাননীয় শিক্ষামন্ত্রী এই কথাটার ব্যাখ্যাটা যদি আপনি একটু করে দিতেন ভালো হতো আর যদি কোনো ফ্যাসিলিটি দেওয়ার কথা উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কোনো ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়ার কথা বারণ করেছে সুপ্রিম কোর্ট সেই জায়গায় আমরা বলতে চাই যে এই যে কথাটা এই কথাটা একটা অন্য পরিপ্রেক্ষিতে এসেছিল আমরা সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছিলাম আমাদেরকে 3 বছর শিক্ষকতায় রেখে আমাদের প্রফেশনাল কোর্স গুলোকে পড়িয়ে আমাকে সুযোগ করে দেওয়া হোক পরীক্ষার জন্য সেই ক্ষেত্রে বলা হয়েছে আমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না সেটা শিক্ষকতার জন্য বলা হয়েছে সেটাকে উনি গ্রুপ সি এবং গ্রুপ ডির সঙ্গে জড়িত করে বলছেন যে আর কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না এই যে ব্যাখ্যাগুলো এগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে তাই রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র চিত্তে অনুরোধ করছি
আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন, আমরা কথা বলতে চাই। আমি রাজ্যের ল সেক্রেটারি মহোদয়ের সঙ্গেও কথা বলেছি, বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রপোজালগুলো দিয়েছিলাম, কিন্তু গতকালকের এই প্রেস কনফারেন্স আমাদেরকে মর্মাহত করেছে। আগামী দিন ইনি যেই প্রসেসগুলো বলেছেন, কবে নাগাদ এগুলো কমপ্লিট হবে, কি প্রসেসে আমরা ফেস করব, উনি বলেছেন বছরে 2000-এর বেশি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সুযোগ করে দেয় না, সুযোগ দিচ্ছে না চাকরি দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে 8000 লোককে উনি কিভাবে ব্যবস্থাপনা করবেন? 4 বছর সময় ধরে আমরা বসে থাকবো? আমরা আজকেই খাবার জোগাড় করতে পারছি না, 4 বছর পরে আমাদের মধ্যে 50% লোকই মৃত্যুবরণ করে নেবেন, তাহলে আর এই চাকরি দিয়ে কি করবো? পাটের পেটের সাথে যে আমরা লড়াই করছি। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার তাদের কাছে গিয়েছি, আমাদের বাঁধের আর হাত ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, বাধ্য হয় আজকে রাস্তায়। এবং এই রাস্তায় আমরা যতদিনই থাকবো, যতদিন 10,327-এর স্থায়ী সমাধান না হচ্ছে, আমরা এই রাস্তায় নেমেছি। আনলে প্রশাসন গুলি করে দিন, আমাদের লাঠি চার্জ করেছেন, আর কি বাকি আছে, গুলি করে দিন। আমরা এখানে মরবো, প্রশাসন মরছি, এখানেও মরে যাই, আমাদের কোনো আর বিস্তর নাই, আমরা এখানেই মরতে চাই। নমস্কার, আপনাদের মাধ্যমে এই ত্রিপুরা রাষ্ট্রের জনগণ যারা দেখছেন, সবাইকে বলছি আমাদের পাশে দাঁড়ান। আমরা অসহায়, আমাদের কর্মহীন হয়ে পড়ছি, পরিবার পরিজনদের নিয়ে রাস্তায় বসতে বাধ্য হয়েছে। আমরা এই আন্দোলনে আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি। গণতান্ত্রিক যত শক্তি আছে সবাই আমাদের পাশে দাঁড়ান, এটাই আমরা। Thank you.